তুমি যখন এই কোম্পানি সিইও হবা তখন তুমিও এরকম একটা কার গিফট পাবা, বুঝছো? তুমি হাসছো কেন? তুমি কি জানো ওকে? কে উনি? ও হচ্ছে আমার সাবেক স্বামী। তোকে না আমি বলেছিলাম যে ব্যবসায় দুই নাম্বারই না করলে লাইফে কখনো উন্নতি করতে পারবি না, আমার কথার সাথে মিলল? আর ওই যে ওইটা দেখছিস, ওইটা আমার হাজবেন্ডের এলিয়েন কার। আর আজকে তো আমার হাজবেন্ডের চাকরিটা হয়েই যাবে। তোকে আমি তো বলেছিলাম যে তুই আমার কথা মতো চল, তুই তো আমার কথা মতো চললি না, তাহলে লাইফে উন্নতি করতে পারবি কিভাবে? আর ও যখন এই কোম্পানি সিইও হবে তখন ও তো এরকম একটা কার গিফটই পাবে। আর আমাদের কারের ড্রাইভার হিসেবে তোকে রাখবো, কি বলো? তোকে আমি এইভাবেই ধীরে ধীরে শাস্তি দিব, এটা তোর পানিশমেন্ট। চলো যাই। তোমার ইন্টারভিউ তো অফিসে নেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে গার্ডেনে কেন? দেখো তোমার স্যার চলে এসেছে, কিছুদিন পর তোমার স্যারের মতো একটা কার তোমারও হবে, চলো। তুমি এখানে? তুমি করে বলার অধিকারটা আপনার এখন নেই, আপনি করে বলুন। হ্যাঁ আমি, আপনার হাজবেন্ড যে কোম্পানিতে সিইও হিসাবে ইন্টারভিউ দিতে এসেছে আমি সেই কোম্পানির চেয়ারম্যান। এই যে কিছুক্ষণ আগে আমি আমার নিজের গাড়িটা পরিষ্কার করছিলাম, তাই আপনি আমাকে গাড়ির ড্রাইভার ভেবেছিলেন। কেন, ড্রাইভাররা কি মানুষ নয়? শুনুন, আমার নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি। আপনি না বলেছিলেন আমি যদি অসৎভাবে ব্যবসা করতাম তাহলে আমি অনেক বড় কোম্পানির মালিক হতে পারতাম? হ্যাঁ আমি, আমি আজকে সৎভাবে ব্যবসা করে এত বড় প্রতিষ্ঠানের মালিক হয়েছি। কিসের এত অহংকারে আপনি মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না? হ্যাঁ স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। থামুন, আপনাকে ক্ষমা চাইতে হবে না। স্যার আমার চাকরিটা? আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি আমার কোম্পানিতে সিইও হিসাবে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। আর আপনাকে একটা কথা বলি ম্যাডাম, আপনার অহংকারটা কমান। আপনার এই অহংকার এবং আপনার এই জিদ যদি আপনি না কমান তাহলে আপনার এই অহংকারে আপনাকে একদিন ধ্বংস করে দিবে। ভালো থাকবেন।